হ্যালো এভরিওয়ান, যাদব হোসেন পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই টপিক হচ্ছে একটা চকলেটের মধ্যে ব্ল্যাক শেড দেওয়া, মানে এই জ্যাকেটটার মধ্যে এত সুন্দরভাবে শেডগুলো ইউজ হয়েছে। নর্মালি বিভিন্ন জ্যাকেটে কী থাকে, ব্ল্যাক শেডগুলো খুব কম পরিমাণ থাকে, বাট এই জ্যাকেটটার মধ্যে ব্ল্যাক শেডের পরিমাণ অনেক বেশি বাড়ানো হয়েছে। দ্যাটস ওয়াই দেখে খুবই প্রিমিয়াম লাগতেছে অ্যান্ড খুবই সুন্দর লাগতেছে। অ্যান্ড আই থিঙ্ক এই জ্যাকেটটা যদি আপনি ব্ল্যাক শেড পছন্দ করেন চকলেটের মধ্যে, ডার্ক চকলেটের মধ্যে, তাহলে আই থিঙ্ক আজকে জ্যাকেটের কালারটা আপনি পছন্দ করতে কাইন্ড অফ বাধ্যই বলতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ ভেড়ার চামড়া অ্যান্ড এটা হচ্ছে কি ভেড়ার চামড়া ফুল গ্রেন লেদার। তো যারা ফুল গ্রেন লেদার সম্পর্কে জানেন না, টপ গ্রেন লেদার সম্পর্কে জানেন না, আমাদের চ্যানেল অনেকগুলো ভিডিও আছে, আপনি সেগুলো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কোনগুলো ফুল গ্রেন, কোনগুলো টপ গ্রেন বা কোনটা প্রাইস কেমন। তাহলে চলুন আমরা দেখে আসি জ্যাকেটটা দেখতে কেমন হয়েছে। আপনি কি জানেন, যাদব ফ্যাশন থেকে যে কোনো চামড়া জ্যাকেট আপনি অর্ডার করে বানিয়ে নিন বা রেডিমেড কিনে নিন, প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটি করে চামড়ার বেল্ট, চামড়ার ওয়ালেট আর চামড়া চাবিরিং সম্পূর্ণ ফ্রি। অফারটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাই আজই যোগাযোগ করুন এই নাম্বারে। সো দেখতে পাচ্ছেন আজকে জায়গাটা খুবই স্টাইলিশ একটা জ্যাকেট। এই জ্যাকেটের সবচেয়ে মেইন ব্যাপার হচ্ছে কি, মানে সবচেয়ে মেইন আকর্ষণ হচ্ছে এই জায়গাটা চামড়ার যে কালারটা, এটা কিন্তু হচ্ছে ডার্ক ব্রাউনের সাথে ব্ল্যাকের শেড দেওয়া। আর এখানে ব্ল্যাকের শেডের পরিমাণ কিন্তু অনেক বেশি। অনেক জায়গা আছে যেখানে ব্ল্যাক শেড থাকে কিন্তু হালকা পাতলা থাকে, বাট এটার মধ্যে অনেক বেশি ব্ল্যাক শেড আছে। যদি আমি এখন ডিজাইনের ব্যাপারে বলি, এটা হচ্ছে কলার, কলারটা দেখতে পাচ্ছি এটা একটা হাইনেক কলার। অ্যান্ড এটা হচ্ছে শোল্ডার উপরে আমরা একটা লুপ ইউজ করেছি। অ্যান্ড পকেটের কথা বলে এই পাশে হচ্ছে এখানে আমরা পকেট দিয়েছি, যেটা হচ্ছে আপনার যে নর্মাল ডেনিম জায়গায় যেমন পকেট থাকে ওই টাইপের পকেট দিয়েছি। অ্যান্ড এই পাশে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কি আপনার দুইটা জিপার দেওয়া আছে, একটা হচ্ছে কি ফলস, নিচে যেটা সেটা হচ্ছে কি পকেট দেওয়া আছে। হাতের এখানে আমার শার্টে যে কফ সেটা ইউজ করেছি, সাথে হচ্ছে জিপার ইউজ করেছি। অ্যান্ড কোমর দেখতে পাচ্ছেন যে পকেটটা ইউজ করছি এখানে কোনো জিপার ইউজ করা হয় নাই। ভাইয়ের হাইট হচ্ছে কি 6.5 ফিটের মতো, দ্যাটস ওয়াই জ্যাকেটটা অনেক লম্বা। সো মাঝখানে দেখতে পাচ্ছেন আমরা একটা এখানে একটা জয়েন্ট ইউজ করেছি, যে জয়েন্টটা বাধ্যতামূলক যদি একটা ভেড়ার একটা চামড়া। আর এই পাশে একটা আমরা একটা কভার ইউজ করেছি, জিপার কভার। তো যদি আমরা এখন জিপার কভারটা ওপেন করি, অ্যান্ড আমার প্রত্যেকটা বাটন কিন্তু অ্যান্টিক কালার ইউজ করেছি। সো যদি এখন কভারটা ওপেন করে দেখতে পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে কি আপনার যে জিপার সেটা হচ্ছে কি জিপারটা ভেতরে, অ্যান্ড এটার উপরে কভারটা। সো আপনি যে এটা কভার ইউজ করতে পারেন, এটা ডিপেন্ড করতেছে আপনি এই কভারটা পছন্দ করেন কি করেন না। তো এখন যে জ্যাকেটের পেছনের সেটটা আমরা দেখি, পেছনের সেটটা দেখতে কেমন। সো পেছনে দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে স্ট্রেট জয়েন দেওয়া আছে, তেমন কিছুই নেই পেছনে দেখার মতো, যেহেতু জ্যাকেটটা খুবই সিম্পল রাখা হয়েছে পেছনের দিক থেকে। তো যদি এখন ভেতরে সেটটা দেখি ভেতরে কী ফেব্রিক ইউজ করেছি আমরা, যদি এখন ভেতরে সেটা দেখতে পাচ্ছেন ভেতরে হচ্ছে কি আমরা ফার ইউজ করেছি, এটাকে ফার বলা হয়। তো ভাইয়ার যেহেতু হচ্ছে গিয়ে বেশিরভাগ ট্রাভেলিং করে ঢাকার বাইরে অনেক জায়গায় যায়, সো দ্যাটস ওয়াই ভাইয়া বলছে ফার দেওয়ার জন্য, যেন ঠান্ডা তাকে অ্যাটাক করতে না পারে। তো এই পাশে দেখতে পাচ্ছেন জিপার সব পকেট দেওয়া আছে, এই পাশে একটা একটা উইদাউট জিপার পকেট দেওয়া আছে, দুইটা পকেট দেওয়া আছে, এখানে একটা চামড়া সস দেওয়া আছে। তো এই জ্যাকেটটার ডিজাইনটা খুব সুন্দর, অ্যান্ড ভাইয়ার যে হাইট ওয়েট তার সাথে ডিজাইন খুব ভালো মানাবে। অ্যান্ড এটা যে পকেটে ডাবল জিপার আছে, এই পাশে একটা পকেট আছে, ওভারঅল জ্যাকেটের কালারটা কিন্তু খুব সুন্দর। তো সব কিছু মিলে জ্যাকেটটা খুবই গর্জিয়াস অ্যান্ড খুবই প্রিমিয়াম একটা জ্যাকেট। তো আই থিঙ্ক ভাইয়া খুব পছন্দ করবে অ্যান্ড ভাইয়ার খুব পছন্দ হবে। এটা হচ্ছে গিয়ে ভাইয়া যখন জ্যাকেটের চামড়াটা দেখছে, দেখার সাথে সাথে পছন্দ করে ফেলছে, সে খুব একটা সময় নেয় নাই, বিকজ আসলে চামড়া খুবই সুন্দর। তো এটা ছিল আজকে আমাদের একটি স্টাইলিশ সুন্দর একটি কালারের চামড়া জ্যাকেট। তো আপনি চাইলে এই জ্যাকেটটার মধ্যে এই কালারের মধ্যে যে কোনো ডিজাইন আপনি কনভার্ট করতে পারেন, এটা যেমন ডিজাইন দেওয়া আছে চাইলে সেম টু সেমও নিতে পারেন, তাহলে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আর আপনি চাইলে এই কালারের ভিতরে যে কোনো কালারে আপনি আপনার জ্যাকেটটাকে কনভার্ট করতে পারেন। আপনি কেমন কালার চাচ্ছেন বা কেমন শেড চাচ্ছেন বা নাকি সলিড কালার চাচ্ছেন, আপনি যদি আমাদেরকে একটা ফটো শেয়ার করবেন বা স্ক্রিনশট শেয়ার করবেন, আমরা সেম টু সেম তেমনি বানিয়ে দিতে পারি। আর যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কোনো কিছু জিজ্ঞেস করা থাকে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে বা আমার স্ক্রিনে দিয়ে দিব। আপনি চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে, ইমোতে বা ফোন নাম্বারে ডিরেক্ট কল করে আপনি আপনার মতামত বা আপনি আপনার কথা বা আপনি আপনার কোয়েশ্চেন আমাদেরকে জানাতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।